তেসরা ডিসেম্বর কাথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির 100 মিটারের মধ্যে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সিদ্ধান্ত অধিকারীর পরিবারকে হেনস্থা করাচ্ছে কেমনই অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থার। বৃহস্পতিবার দুপুর দুটোয় মামলার শুনানি এবং বিরোধী দলনেতার অভিযোগ অধিকারীদের কাথির বাড়িতে 100 মিটারের মধ্যে সভা তৃণমূলে, যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা বলে সুপার এবং ওসিকে বলে কোনো লাভ হয়নি বলে অভিযোগ অধিকারী পরিবারে। আর এ নিয়ে বৃহস্পতিবার বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।